এই জন্য শরীক নির্বাচন করার ক্ষেত্রে খুব সাবধান। আমি যাকে শরীক নির্বাচন করব তাকে আগে মোটিভাই করব, তাকে আগে মানসিক ভাবে তৈরি করব যে আমি কুরবানি করব আল্লাহ তাআলার কাছে খুশি করবার উদ্দেশ্যে। গোশত আমার কাছে এমনি আসবে, কারণ আল্লাহ তাআলা সূরা হজর এক আয়াতের মধ্যে আমি যে আয়াতটা তেলাওয়াত করছি আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর রক্ত, গোশত, মাংস, চর্বি, চামড়া কোনো কিছুই পৌঁছে না, আল্লাহ তাআলার কাছে পৌঁছে একমাত্র তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। ক্ষেত্রে সাত শরীকে কুরবানি দিতে পারবো। এই যে সাত শরীকে কুরবানি, শরীক নির্বাচন করার ক্ষেত্রে সাত ভাগে দিতে পারবো, ছয় ভাগে দিতে পারবো, মানে সর্বোচ্চ সাত, সাতের নিচে ছয়, দুই, তিন, চার, যত ইচ্ছা দিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু শরীক নির্বাচন করার ক্ষেত্রে একটা বিষয়, শরীক নির্বাচন করার ক্ষেত্রে খুব গুরুত্ব সহকারে শরীক নির্বাচন করা। সাত শরীকের মধ্যে থেকে মাসআলা সবাই খেয়াল করেন, মাসআলা সাত শরীকের মধ্যে থেকে আমরা সবাই আল্লাহ তাআলাকে রাজি খুশি করবার উদ্দেশ্যে কুরবানি করতেছি। একটা পশুতে শরীক সংখ্যা গুরুত্বপূর্ণ মাসআলা, প্রত্যেকটা মাসআলায় গুরুত্বপূর্ণ। আমরা যারা শরীক নির্বাচন করব, শরীক নির্বাচন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, গরু এবং মহিষের ক্ষেত্রে, গরু এবং মহিষের ক্ষেত্রে যখন মহিষের কথা বলতেছি, মহিষ দ্বারা কুরবানি করা যায় আছে কিনা, কি বলেন আপনারা? বলেন বলেন, মহিষ দ্বারা কুরবানি করা যায় আছে? আছে তো নাকি? কোন জায়গা পাইছেন? বলতে পারবে না, কোরআন হাদিসের কোথাও নাই মহিষ দ্বারা কুরবানি করা যায় আছে, অথচ আমরা করতেছি। এই জন্য আমরা যারা শুধু কোরআন সুন্নাকে মানি, কোরআন এবং হাদিসকে মানি, কোরআন আর হাদিসের বাহিরে যেতে রাজি না, তাদের কাছে আমার প্রশ্ন যে আপনি মহিষ দ্বারা যে কুরবানি করা যায় কোথায় পাইলেন? এই জন্য ইজমা কিয়াস লাগবে। ইসলামী শরীয়তের মূল বিষয় চারটা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সবগুলো লাগবে। মহিষ কুরবানি করা জায়েজ কোরআন হাদিসের কোথাও নাই, গরুর ব্যাপারে আসছে। সুতরাং গরুর উপর কিয়াস করে, গরুর উপরে আপনার কিয়াস করে মহিষ কুরবানি করার ব্যাপারে আপনার ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। যাই হোক, উট, গরু এবং মহিষ এগুলোর ক্ষেত্রে সাত শরীকে কুরবানি দিতে পারবো। এই যে সাত শরীকে কুরবানি, শরীক নির্বাচন করার ক্ষেত্রে সাত ভাগে দিতে পারবো, ছয় ভাগে দিতে পারবো, মানে সর্বোচ্চ সাত, সাতের নিচে ছয়, দুই, তিন, চার, যত ইচ্ছা দিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু শরীক নির্বাচন করার ক্ষেত্রে একটা বিষয়, শরীক নির্বাচন করার ক্ষেত্রে খুব গুরুত্ব সহকারে শরীক নির্বাচন করা। সাত শরীকের মধ্যে থেকে মাসআলা সবাই খেয়াল করেন, মাসআলা সাত শরীকের মধ্যে থেকে আমরা সবাই আল্লাহ তাআলাকে রাজি খুশি করবার উদ্দেশ্যে কুরবানি করতেছি। ছয়জন আল্লাহ তাআলাকে রাজি খুশি করবার উদ্দেশ্যে কুরবানি করলাম, শুধুমাত্র কেবলমাত্র একজন শরীক উনি কুরবানি করতেছেন গোশত খাওয়ার উদ্দেশ্যে। অথবা এই বছর কুরবানি না দিলে কেমন দেখা যায়, বাফে সারা জীবন কুরবানি দিছে, আমি কুরবানি দিলাম না, কেমন দেখা যায়, এই কেমন দেখার যাওয়ার জন্য আমি কুরবানি দিলাম। অথবা সবাই কুরবানি দিনে সবার বাচ্চারা আনন্দ খুশি করবে, আমার ছেলেটা এরকম সেউরার মতো দাঁড়ায় থাকবে, এরকম এতিমের মতো দাঁড়ায় থাকবে, ছেলেকে এরকম ভাবে যাতে না দাঁড়িয়ে থাকতে হয়, ছেলেকে ছেলেকে খুশি করার উদ্দেশ্যে কুরবানি দেওয়া, এরকম যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করবার উদ্দেশ্যে কুরবানি করবে না, শুধুমাত্র গোশত খাওয়ার উদ্দেশ্যে, লৌকিকতার উদ্দেশ্যে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি করবে, সাত শরীকের মধ্যে ছয় জনে আল্লাহ তাআলাকে রাজি খুশি করবার উদ্দেশ্যে কুরবানি করলাম, একজন শুধু গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করলাম, কারোরই কুরবানি হবে না, অর্থাৎ এই পুরা গরুর কুরবানি একমাত্র বরবাদ হয়ে যাবে। এই জন্য শরীক নির্বাচন করার ক্ষেত্রে খুব সাবধান। আমি যাকে শরীক নির্বাচন করব তাকে আগে মোটিভাই করব, তাকে আগে মানসিক ভাবে তৈরি করব যে আমি কুরবানি করব আল্লাহ তাআলাকে রাজি খুশি করবার উদ্দেশ্যে। গোশত আমার কাছে এমনি আসবে, কারণ আল্লাহ তাআলা সূরা হজর এক আয়াতের মধ্যে আমি যে আয়াতটা তেলাওয়াত করছি আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর রক্ত, গোশত, মাংস, চর্বি, চামড়া কোনো কিছুই পৌঁছে আল্লাহ তাআলার কাছে পৌঁছে একমাত্র তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এজন্য শরীক নির্বাচন করার ক্ষেত্রে খুবই গুরুত্ব সহকারে এবং খুব সাবধানতার সাথে আমরা শরীক নির্বাচন করব। এজন্য যখন নাকি কেউ এরকম ভাবে গলত নিয়ত করার সম্ভাবনা আছে, আমরা তাদেরকে এরকম ভাবে গলত নিয়ত করার আগে এই বিষয়গুলোকে খেয়াল করে আমরা কুরবানি করার চেষ্টা করব। এই সাত শরীকের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করে তাহলে জায়েজ আছে কিনা? উদাহরণস্বরূপ, ছয়জন জীবিত, আপনি আপনার বাবার পক্ষ থেকে একটা কুরবানি দিবেন, ছয়জন জীবিত আছে, সাত নম্বর যে ভাগটা এই সাত নম্বর ভাগ, অথবা কোনো ব্যক্তি একা কুরবানি দিবেন, সাতটা নাম দিবে, উনি ওনার নিজের নাম, নিজের নাম দিলেন, বিবির নাম দিলেন, সন্তানের নাম দিলেন, সবার নাম দিলেন, পাশাপাশি ওনার মা বাবা দুইজনের নাম দিলেন, এই পাশাপাশি দুইজনের নাম যদি কোনো ব্যক্তি দেয়, মৃত ব্যক্তির নাম দেয়, তাহলে এটা দেওয়া জায়েজ আছে, কোনো সমস্যা নাই। এবং এই মৃত ব্যক্তির গোশতটা আমরা আমার কুরবানির গোশত যেভাবে খেতে পারবো ঠিক তেমনি ভাবে খেতে পারবো। তবে এখানে একটা কথা আছে,
তবে একটা কথা, তবে কি বাবা মৃত্যুর সময় ওসিয়ত করে গেছেন যে বাবা আমি তো মারা যাচ্ছি, তুমি তোমাকে আমি ওসিয়ত করে গেলাম, এটা তোমার উপর মান্নত, এটা আমার তোমার আমার পক্ষ থেকে তোমার কাছে এটা নসিহত না ওসিয়ত, তোমার উপর আমার ওসিয়ত, আমার মৃত্যুর পরে তুমি প্রতি বছর আমার নামে একটা কুরবানি করো। খেয়াল করবেন, আপনি আপনার বাবার প্রতি মহব্বত রেখে, নবীজির প্রতি মহব্বত রেখে আপনি কুরবানি করলেন, কোন সমস্যা নাই, এই গোশত আপনি খেতে পারবেন, আত্মীয় স্বজনকে খাওয়াইতে পারবেন, সবাইকে দিতে পারবেন, কিন্তু আপনার বাবার মৃত্যুর সময় ওসিয়ত করে গেছেন যে বাবা আমি তো মরে যাচ্ছি, প্রত্যেক বছর কুরবানি করবা, অথবা আমার একটা খুব ইচ্ছা ছিল যদি এবার কুরবানির আগে আমি বেঁচে থাকি তাহলে তো কুরবানি আমিই দিব, আর যদি আল্লাহ তাআলা আমাকে হায়াতে বাঁচায় না রাখে আমার তোমার কাছে একটা ওসিয়ত, আমার পক্ষ থেকে তুমি কুরবানি করবা। এর মধ্যে বাবা মারা গেছেন, কুরবানির আগে বাবা মারা গেছেন, বাবা যেহেতু ওসিয়ত করে গেছেন আমার পক্ষ থেকে তুমি কুরবানি দিতে হবে, এখন এই বাবার পক্ষ থেকে যে আপনি কুরবানি দিবেন, সাত শরীকের মধ্যে থেকে এক শরীক বাবার পক্ষ থেকে, এই যে এক শরীকের গোশত এটা আপনি খেতে পারবেন, এটা গরিব মিসকিনের কাছে, গরিব মিসকিনের নামে আপনার সৎকার করে দিতে হবে, তাদের কাছে এটা বণ্টন করে দিতে হবে, এটা আপনি খেতে পারবেন না, কারণ ওসিয়ত মান্নত, এই ওসিয়ত এবং মান্নত সৎকার এগুলো আপনি খেতে পারবেন না, এগুলো গরিব মিসকিনের হক, গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে, বাকি যে ছয় শরীক আছে ওই ক্ষেত্রে এগুলো আমরা খেতে পারি। এই জন্য বাবা যদি ওসিয়ত করে যায়, মান্নত করে যায়, অথবা আপনি মান্নত করছেন, যদি আপনার অমুক কষ্টটা পুরো হয়ে যায়, আপনি জীবিত আছেন, আপনি বেঁচে আছেন, আপনি মান্নত করেছেন যে আপনার অমুক কষ্টটা পুরো হলে, ব্যবসাতে অমুক কিছু হলে, বা আপনার মেয়ে বেঁচে গেলে, বা আপনার অমুক রোগ থেকে আপনি মুক্তি পেলে এই বছর কুরবানি করবেন, আপনি মান্নত করছেন, এই মান্নতের কুরবানির গোশত আপনি খেতে পারবেন, এটা গরিবের হক, গরিবের কাছে এটা বণ্টন করে দিতে হবে, তাদেরকে সৎকার করে দিতে হবে। তো এই জন্য কুরবানির বিষয়ে অনেক আরো গুরুত্বপূর্ণ মাসালা আছে, এই সমস্ত মাসালাগুলো যদি আমরা আলোচনা না করি তাহলে সেক্ষেত্রে আমরা অনেক কঠিন একটা বিপাকে পড়ে যাবো। আর দুই একটা মাসালা বলে আমি শেষ করে দিচ্ছি।